অনেকদিন পর শাড়ি পরে ঘুরতে বের হয়েছিলাম, কি করতে বের হয়েছিলাম আর কি হয়ে গেল আমাদের সাথে সেটা নিয়ে আজকের ভিডিওটা। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। কিচেনে গিয়ে দেখি আম্মু আজকে হাঁসের মাংস রান্না করেছে। এই ওয়েদারে আম্মুর হাতের হাঁসের মাংস, আজকে দিনটা খুব ভালো যাবে ইনশাল্লাহ। খুব সুন্দর স্মেল আসছিল, আমি তাড়াতাড়ি করে একটু গরম করে নিলাম, কারণ আমার গরম গরম তরকারি খেতে খুব ভালো লাগে। ঝোলটা এত সুন্দর মাখা মাখা হয়েছে, উপরে তেল উঠে এসেছে, আই কান্ট ওয়েট টু ইট। তাছাড়া আম্মু আজকে পোলাও রান্না করেছে, আমার পছন্দের টমেটো সালাদও আছে। এখন শুধু আমি পেট ভরে না মন ভরে খাবো, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। যারা আমাকে চিনে তারা জানে শাড়ি আমার অনেক পছন্দ, কিন্তু আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর থেকে শাড়ি পরা একদমই হচ্ছে না। আজকে স্পেশাল কোনো অকেশন নেই, কিন্তু আমার খুব শাড়ি পরে বাইরে যেতে ইচ্ছে করছে, তাই এই শাড়িটা আজকে চুজ করেছি, এটা পরে যাব যেটাতে আমাকে ওভারড্রেস মনে হবে না। এখন চলেন শর্টকাটে একটা গেট রেডি উইথ মি দেখিয়ে ফেলি আপনাদেরকে। আম্মু আজকে বাসায় ছিল না, আমার একা শাড়ি পরতে হবে। শাড়ি পরার সময় সবসময় আমি কুচি নিয়ে অনেক বেশি স্ট্রাগল করি, কিন্তু আজকে কি হলো জানি না, এই শাড়িটা পরার সময় কুচি করতে আমার বেশি একটা সময় লাগেই নি একদম। এত ফাস্ট শাড়ি আমি আগে কখনো পরিনি, হতে পারে আমি শাড়ি পরা শিখে গিয়েছি অথবা শাড়ির ফেব্রিক বা কোয়ালিটিটা ভালো। এরপর এখন আমি জুয়েলারি চুজ করছিলাম, একটা ব্লু কালার দেখলাম, একটা মাল্টি কালার চুজ করলাম, আর একটা কাঠের গয়না দেখছিলাম। শাড়িটা ব্লু কালারের, কিন্তু এর মাঝখানে অনেক ধরনের কালার আছে, এই জন্য মাল্টি কালারের যে সেটটা সেটা চুজ করেছি পরার জন্য। আমার কাছে মনে হচ্ছিল এই মাল্টি কালারের সেটটাই এনাফ, কানে কোনো বড় দুল পরার দরকার নেই, ছোট ছোট কিছু পার্লের জুয়েলারি পরেছি। অলরেডি দেখতে পাচ্ছেন শাড়িটা কত বেশি সুন্দর, শাড়ির ম্যাটেরিয়াল হচ্ছে হাফ সিল্ক, কালার কম্বিনেশনটা তো খুবই সুন্দর। এর আগে কখনো হাফ সিল্ক শাড়ি পরে আমি এত আরাম পাইনি। শাড়ির উপরে নিচে আঁচলে সব জায়গায় প্রিন্ট করা আছে। ব্লু এর সাথে কিন্তু অন্য কোনো কালারের কম্বিনেশন তেমন একটা ভালো যায় না। এই শাড়িতে ব্লু এর উপর হোয়াইট রেড গ্রিন কালারের একটা কম্বিনেশন বা মিক্সচার আছে, যেটা শাড়িকে আরও সুন্দর ফুটিয়ে তুলেছে। আর হ্যাঁ, আরেকটা সুন্দর পার্ট হচ্ছে শাড়ির আঁচলের নিচে সুন্দর করে কয়েকটা টার্সেল দেওয়া আছে। এই সুন্দর না, খুবই সুন্দর শাড়িটা আমাকে পাঠানো হয়েছে সাফতাজ ফ্যাশন থেকে, আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব। আরও অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে, আপনারা দেখলে একদম কনফিউজ হয়ে যাবেন। বের হতে হতে লেট হচ্ছিল, এই জন্য এক কাপ চা খেয়ে নিলাম, কারণ বাইরে ইদানিং কোথাও চা পাওয়া যায় না টং ছাড়া। আমি আজকে খুব অল্প সময়ের জন্য বের হচ্ছি, কারণ বাসায় এসে আবার আমার কাজ আছে। আমার আর ঝিলিকের আড়ংয়ে যাওয়ার একটু দরকার ছিল। আমি ভেবেছিলাম কাছে যে আড়ংয়ের ব্রাঞ্চটা আছে সেটাতে যাব, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমাকে নিয়ে গুলশানের ব্রাঞ্চে চলে যাচ্ছে। ঝিলিক অনেক তাড়াতাড়ি রেডি হতে পারে, এত সুন্দর করে বাসা থেকে সেজেগুজে এসেছে, এখানে এসে মনে পড়েছে লিপস্টিক দেওয়া হয়নি প্রপারলি। লাভ রিলেশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, অপোজিট অনেক বেশি অ্যাট্রাক্ট করে, কিন্তু আমাদের দুই বেস্ট ফ্রেন্ড আমরাও কিন্তু একদম অপোজিট। দেখেন, ও ওয়েস্টার্ন পরে আছে আর আমি শাড়ি পরে আছি। জামা কাপড় অথবা মানুষের ক্ষেত্রে আমাদের চয়েস অনেক বেশি ডিফারেন্ট, কিন্তু আমাদের দুইজন দুজনের প্রতি ভালোবাসা এক, সেটাই আমাদের জন্য মেইন। এই টাইমে ঝিলিক আমাকে জিজ্ঞেস করছিল যে আমি নীল কালারের শাড়ি পরেছি, কিন্তু গ্রিন কালারের নেল পলিশ কেন দিয়েছি। অ্যাকচুয়ালি ব্লু কালারেরটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমি অনেকদিন নেল পলিশ লাগাই না। পরে একটা ফালতু যুক্তি দিয়ে ওকে বুঝালাম যে আরে, আমার শাড়ির মধ্যেও তো গ্রিন কালার আছে। আচ্ছা, আমার ধারণা ছিল না যে আড়ং 8টায় বন্ধ হয়ে যায়, আমি ভেবেছি অন্যান্য জায়গার মতো আড়ং 10টা পর্যন্ত ওপেন থাকে। কাছাকাছি গিয়ে আমরা বুঝে গিয়েছিলাম আজকে আমরা আড়ং থেকে কিছু কিনতে পারবো না, একদম ক্লোজিং টাইম ছিল। তারপর একটা আপু কিছু আইটেম আমাকে দেখালো। অনেকদিন ধরে শখ হচ্ছিল একটা গোল্ডের ছোট নোজপিন অথবা ছোট কানের দুল কিনবো, সেটা দেখতেই গিয়েছিলাম। এখানে অনেক কালেকশন আছে, কিন্তু ওনারা সব কিছু গুছিয়ে ফেলছিল। তারপরও আপুটা দয়া করে আমাদেরকে কিছু কালেকশন দেখালো। এই দুইটা বক্সেরই থার্ড ড্রয়ারগুলো আমার পছন্দ হয়েছে, কিন্তু আজকে তো কেনা পসিবল না, এজন্য ভাবলাম থাক অন্য কোনো ব্রাঞ্চ থেকে বা আরেকদিন এসে এখান থেকে নিয়ে যাব, এখানে হিউজ কালেকশন আছে। গুলশানের আড়ংয়ে আমি ফার্স্ট টাইম এসেছি, তো এটার পাশে একটা রেস্টুরেন্ট আছে, এটার নাম মেবি টেরাকোটা। এত সুন্দর করে ডেকোরেট করা, অনেকের ইনস্টাগ্রামে ফেসবুকে আমি দেখেছি। আজকে ফার্স্ট টাইম আসলাম, লোকেশনটা আসলে অনেক বেশি সুন্দর, কিন্তু ভিতরে অনেক বেশি রাশ ছিল, আর সবাই না এত জোরে জোরে কথা বলছিল যে আমরা দুজন দুজনের কথা শুনতে পারছিলাম না। ইভেন ওয়েটাররাও অনেক বেশি ব্যস্ত ছিল, এই জন্য আমরা এখানে আর বসিনি। ঝিলিকের আরেকটা ফ্রেন্ড আমাদেরকে জয়েন করবে, এই জন্য আমরা ভাবলাম অন্য জায়গায় গিয়ে কিছু খেয়ে নেব। এত সুন্দর লোকেশনে এসেছি, এত সুন্দর শাড়ি পরে, কিছু পিকচার্স আর ভিডিও যদি না নেই কিভাবে হবে বলেন? আজকে যেই দেখছিল সেই বলছিল শাড়িটা অনেক বেশি সুন্দর। আমাকে কেমন কেমন লাগছে সেটা আপনারা জানাবেন যে আমাকে মানিয়েছে নাকি। থ্যাংক ইউ সো মাচ সাফতাজ ফ্যাশনকে এত সুন্দর একটা শাড়ি পাঠানোর জন্য আমাকে। শাড়ি পরে আমি দৌড়াদৌড়ি করছি, হাঁটছি, ঘুরছি, কারণ হচ্ছে শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল। এই ধরনের কমফোর্টেবল শাড়ি পেলে না শাড়ি পরাটাকে হ্যাসেল কখনোই মনে হয় না। আর হ্যাঁ, এত সুন্দর কালার কম্বিনেশনের শাড়ির জন্য কিন্তু পিকচার্সও অনেক সুন্দর আসে। এরই মধ্যে ঝিলিকের ফ্রেন্ড চলে আসে আমাদেরকে পিক করার জন্য। এখন আমরা রেস্টুরেন্টের খোঁজে বের হয়েছি, নতুন একটা রেস্টুরেন্টে এসেছি যেখানে গাড়ির লিফট দিয়ে নামানো হয়। লিফট
দিয়ে গাড়ি বেসমেন্টে পার্কিং করা হয় এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি নতুন ছিল, এই জন্য আমি রেকর্ড করে এনেছি। এত পশ বিল্ডিং, আমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। ভিতরে গিয়ে দেখি লোকেশন ইন্টেরিয়র খুবই সুন্দর। এটা হচ্ছে গুলশান এক নম্বরে, এখান থেকে দাঁড়ালে একদম গুলশান গোল চত্বর পুরোটা দেখা যায়। এখান থেকে ঝিলিকরা ওদের একটা প্রোগ্রামে যাবে, এই জন্য আমরা অল্প কিছু খাবার অর্ডার করি। আমরা স্যান্ডউইচ আর মেবি হংকং চিকেনের একটা প্ল্যাটার নিয়েছিলাম। আনফর্চুনেটলি খাবারের টেস্ট একদমই ভালো ছিল না। স্যান্ডউইচের ভেতর কোনো মায়ো নেই, কোনো সস নেই, চিকেনটাও অতিরিক্ত মিষ্টি, ফ্রাইড রাইসটা একদম ভালো না, ফ্রেঞ্চ ফ্রাইজ মনে হচ্ছিল ফ্রোজেনটা ভেজে দিয়েছে, সবার এক্সপ্রেশন দেখেন। আচ্ছা হ্যাঁ, যার কথা বলছিলাম ঝিলিকের ফ্রেন্ড, সে হচ্ছে লুইপা, আপনাদের সবার পরিচিত। খাবার নিয়ে আমি এমন মন্তব্য কখনো করি না, কিন্তু ওদের প্রাইস অনেক বেশি। এত প্রাইস দিয়ে এই খাবার খেয়ে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। এরপর বাংলাদেশের দুই সেলিব্রিটি এখন ওদের একটা প্রোগ্রামে যাচ্ছে আর আমি বাসায় চলে যাব, এই জন্য আমাকে সিএনজি করে দিচ্ছে। এত সাজুগুজু করে বের হলাম, আরং থেকে শপিং করবো, সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, কিছু কেনাও হলো না, খাবারও ভালো লাগেনি। কি করতে এসেছিলাম, কি হয়ে গেল আমাদের সাথে? আর তার থেকেও বেশি খারাপ লাগছে, আজকে ট্রিটটা লুইপা দিয়েছিল আমাদেরকে। এত কিছুর মাঝখানেও আমরা সবাই মিলে খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি, অনেক গল্প করেছি, আমরা সবাই একসাথে হলে অনেক হাসাহাসি করি। আমাকেও ওরা সাথে যেতে বলেছিল, কিন্তু আমি জানি ওদের লেট হবে, আমার বাসায় একটু ডেডলাইন থাকে। তাছাড়া বাসায় আগে না গেলে আপনাদের জন্য কন্টেন্ট কিভাবে রেডি করব, এই জন্য আমি একাই বাসায় চলে আসি। রাস্তা দিয়ে যাওয়ার সময় নতুন স্টাইলের ট্রাভেল দেখলাম আজকে। আই উইশ এই ভাইয়াটার মতো আমি চলাফেরা করতে পারতাম, অনেক তাড়াতাড়ি সব জায়গায় পৌঁছে যেতাম। এত সুন্দর ওয়েদারে কার একা একা ট্রাভেল করতে ইচ্ছা করে বলেন? না, আপনাদের ভাইয়াকে একদমই মিস করছি না, মিস করেও বা কী হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।